কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে সোমবার 5 ডিসেম্বর বিকেলে বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিলটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহসভাপতি খায়রুল ইসলাম শাহীন, অলিউল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক জি এম মনির সহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়ন সহ সব বিএনপি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।